What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, আমি আজ কিচেন থেকে আমি আনা বলছি আজকে আমি আলু চিপস বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচটা আলু নিয়েছি viewers সো viewers আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি Çalı diye çalı. দেখুন আমি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি মানে এরকম এরকম পেস করে কেটে নিয়েছি আলুটাকে আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়োটা সামান্য মরিচের গুঁড়ো টেস্টিং সল্ট দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ লবণটা আমি সামান্য পরিমাণে দিলাম কারণ টেস্টিং সল্ট দিয়েছি আলুতে আবার লবণটা বেশি হয়ে যায় এখন আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি ভিউয়ার্স তিনটা জিনিস দিয়ে আমি এই চিপসটা বানাবো মরিচের গুঁড়ো লবণ টেস্টিং সল্ট আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলেও প্রবলেম নেই তবে যেহেতু কর্নফ্লাওয়ার দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তাই আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করছি ভিউয়ার্স এবার আমি এগুলো সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি সো ভিউয়ার দেখুন আমি প্রত্যেকটা আলুকে ভালোভাবে মেখে নিয়েছি যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে লেগে থাকে ওইভাবে আমি মেখে নিয়েছি এখন আমি এটাকে 5 মিনিটের মতো রেখে তেলে ভেজে নেব সো ভিউয়ার যেহেতু আমি চিপসটাকে ডুবো তেলে ভাজবো তাই আমি এখানে তেল নিয়ে নিয়েছি একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি ভিউয়ার্স সো ভিউয়ার্স আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে আলুগুলো কেটে মেখে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি আলু চিপস সবগুলো আলু এভাবে
খুলে খুলে দিচ্ছি, যাতে সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে চিজটাকে ভেজে নেবো। ভিউয়ার্স একদম হাই হিটে দিব না, তাহলে আলুটা সেদ্ধ হবে না, আবার পুড়ে যাবে, এতে করে টেস্টটা পুরোপুরি পাওয়া যাবে না। তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি ভিউয়ার্স। মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি ভিউয়ার্স। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, নাহলে কয়েকটা আলু সেদ্ধ হবে, কয়েকটা সেদ্ধ হবে না। তাই আমি এভাবে একদম নেড়ে চেড়ে ভাজছি। আমি উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেলে দিবস আমি এইভাবে উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, তাই আমি এইভাবে ভালোভাবে দেখে দেখে উল্টে নিচ্ছি, যাতে দুই পাশ সমানভাবে হয়, সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলুটা প্রায় হয়ে গেছে, আমার চিপসগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চিপসগুলোকে নামিয়ে নেব। এই চিপসটা কিন্তু খেতে খুবই টেস্টি, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব সহজে এই চিপসটা তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই চিপসটা ঘরে বানিয়ে ফেলবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমার চিপসটা হয়ে গেছে, আমি ভিউয়ার্স সবগুলো চিপস তুলে নিচ্ছি। আর উপরে আমি গোলমরিচের গুঁড়ো, সরি, বিট লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সামান্য বিট লবণ দিলে টেস্টটা আরো ভালো আসবে ভিউয়ার্স। তাই আমি বিট লবণ ইউজ করছি উপরে। তো ভিউয়ার্স আমি বিট লবণ উপরে ছিটিয়ে দিয়েছি, এত করে খাবারের টেস্টটা খুব ভালো আসবে। আর আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।